আমরা অনেক ওলি আউলিয়া দেখি, অনেক পীর দেখি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাব নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, কোনো কিছুর খবর নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, এই দরবারে নাচানাচির কারবার নাই। ঢলবাদদের কোনো কারবার? কোনো মহিলা দেখেছেন? আমি দেখি নাই, জানি না, আমার চোখে সমস্যা হতে পারে, কিন্তু আমার এই বয়সে তো চোখে সমস্যা আপাতত দেখতেছি না, কিন্তু কোনো মেয়ে মানুষ আমার চোখে পড় নাই। বুঝতে হবে, যেখানে নারী পুরুষের কোনো খেলা নাই, এখানে যারা বসা, কেউ প্রিন্সিপাল, কেউ ভাইস প্রিন্সিপাল, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ ইমাম, কেউ খতিব, কেউ দেশি, কেউ বিদেশি, এখানে বহু পীরও বসা থাকে এই দরবারের ফায়েজ নেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর মেহরবানি, আমার যতটুকু আমি মনে পড়ে, বানিয়া পাড়া দরবারকে আমরা মহব্বত করি, ভালোবাসি, এই দরবারে আমি আসি, ঠিক কিনা? আমার আশা যাবাই বা কি, কিন্তু এই দরবার আমরা একদিন চলে যাব, এই দরবার কিন্তু টিকে থাকবে। একদিন হয়তোবা হুজুর থাকবে না, কিন্তু এই দরবার টিকে থাকবে। এই দরবারকে আমরা মহব্বত করব কিনা, ভালোবাসবো কিনা? এই দরবারের যত প্ল্যান প্রোগ্রাম, এই দরবারের যত অন্য প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোকে জান প্রাণ দিয়ে সাহায্য সহযোগিতা করতে চাই কি চাই না? চাই। এখানে মাজার আছে, আজকে আমাদেরকে ট্যাগ লাগাই দে, ট্যাগ, আমরা নাকি মাজার পূজারী, আমরা নাকি বেদাতি, আমরা কি মাজার পূজারী? জীবনে মাজার পূজা করেছি আমরা? পূজা মাজার পূজা হয় না, মাজার জিয়ারত। কথা বলুন, জোরে বলুন, মাজার পূজা নয়, মাজার হবে জিয়ারত। মাজারের কাছে গেলে মাজার পূজা হয় না, যদি মাজারের কাছে গেলে মাজার পূজা হতো। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারি রাহিমাহুল বারি তার লেখা কিতাব আল জামিউল মুসনাদু আস সহীহু আল মুখতাসার মিন উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানিহি ওয়া আইয়ামি, যাকে সংক্ষেপে আমরা বলি সহীহুল বুখারি। কি নাম? সহীহুল আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা, খোলা আসমানের নিচে জমিনের পরে বিশুদ্ধ যদি কোনো কিতাব থাকে আল্লাহর কোরআনের পরে, সেই কিতাবটির নাম সহিহুল বুখারি, জামিউল বুখারি। এটা কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারি শরীফও 30 পারা। সুবহানাল্লাহ বলেন, ইমাম বুখারি বলেন, মা সন্নাতু হাদিসান তানবিনে তানকির, মা সন্নাতু হাদিসান ইল্লা তাসালতু, আমি একটা হাদিসও বুখারির মধ্যে স্থান দেই নাই, হাদিসটি লেখবার আগে যতক্ষণ না আমি গোসল না করি, উযু না করি, সুম্মা সাল্লাইতু রাকাতাইন, হাদিস লেখার আগে দুই রাকাত নামাজ পড়েছি, হয় নাই? আরো জোরে, কয় রাকাত নামাজ পড়ছি? কি করার আগে? হাদিস লেখার আগে। যারা বেদাত 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 করে চিল্লান, বেদাতের কন্ট্রাক্টর যারা, আমি আপনাদের একটু বলতে চাই, আপনাদের প্রোফাইল একটু সার্চিং নিয়ে দেখেন, হাদিস লেখার আগে গোসল করতে হবে। নবীর কোনো সাহাবী করেন নাই, তাবি করেন নাই, ইমাম বুখারি করেছে, কত বড় বেদাত ইমাম বুখারি! প্রশ্নটা রেখে গেলাম, ইমাম বুখারি কি বেদাতি? কথা বলে না, ইমাম বুখারি কি বেদাতি? নাও ইমাম বুখারি কে বেদাতি বল না, ইমাম বুখারি তিনি যিনি বুখারির মধ্যে তরজমাতুল বাব লিখেছেন, ও আলামু আন্নাল মারিফাতা ফেলুল কলব, বহু আলেম ওলামা আছে, ও আলামু তোমরা জেনে রাখো, আন্নাল মারিফাতা নিশ্চয় মারিফাত ফেলুল কলব, মারিফাত হলো কলবে থাকার জায়গা, মারিফাত থাকার জায়গা কোথায়? জোরে বলেন, দুঃখ লাগে ভার্সিটিতে পড়াশোনা করে কলবেই খুঁজে পায় না, সার্চিং দিছে কলব, যে কলব কোথায়? কয় কলব নাকি মাথায়, কলব কোথায়?
একজন কইছে হাটুতে হাটুটা আমি শুনি নাই যেটা শুনি নাই দেখি না এটা বলবো না ভার্সিটির মাল খেত ভার্সিটির মাল এটা কলপ খুঁজে পাইছে মাথায় সার্চিং দিছে আসছে মাথায় কিন্তু আমরা যখন ওলিয়া ওলিয়ার দরবারে যাই আজকের পীর সাহেব হুজুর তিনি যখন চিকিরের সবক দিলেন তখন কলপ কি মাথায় দেখাইছেন না বান্দুদের দুই আঙ্গুল নিচে কলপ কথা বলেন বাজার দেখাই দিল বান্দুদের দুই আঙ্গুল নিচে কলপ কারণ কোরআন মাজিদ পড়েছে আল্লাতি ফিস সুদুর কলব হলো অন্তরে কোরআন বলছে আর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলে দিয়েছেন মুসনাদু তারিমির হাদিস মুসনাদে আহমদের হাদিস আল্লাহ নবী বলেন নবীজি বলেন জিব্রিল আমিন আসলেন আমার কাছে সুবহানাল্লাহ সহিহ মুসলিমের বর্ণনা জিব্রাইলের 600 নূরের পাখা ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা 600 নূরের পাখা নবীর কাছে ল্যান্ডিং প্লেসে ল্যান্ড করেছেন আমার নবীর কাছে একবার নয় দুবার নয় 24000 বার জিবরিল নবীর কাছে আসছে কয়বার আরো জোরে সবার মুখে 24000 বার আসছে নবীজি উম্মে হানের ঘরে শোয়া নবীজিকে নিমন্ত্রণ পত্র দেখাইলেন নবীজি বলেন আল্লাহ দাওয়াত করছে এটা মিসিং হবে না এটা কবুল কবুল আল্লাহর দাওয়াত মিস হবে না তে জিবরিল আমিন বলেন হুজুর আপনি তো মহাকাশে যাবেন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য কি 13 লক্ষ গুণ বড় কি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য কথা বলো সূর্যের আলো আমরা পাই কিনা আজকে একটু পাইছি গতকালকেও পাইছি এর আগের কয়েকদিন সূর্য দেখাই পাই নাই কথা বলেন ঠিক কি না অনেক জায়গায় গভীর মনোযোগ 8-10 দিন ধরে কেউ দেখে নাই আমি বলতে চাই সূর্য যদি 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আলো দিয়ে পৃথিবীর মানুষের চেহারা উজ্জ্বল করতে পারে গাছপালাগুলো সবুজ করতে পারে যেখানে সূর্যের আলো পড়ে না ওর গাছপালাগুলো হলুদ হয়ে যায় সাদা হয়ে যায় আমি বলতে চাই যদি 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য আলো দিয়ে ফায়েজ দিয়ে পৃথিবীর গাছপালাকে গ্রিনিটি সবুজ বানাতে পারে আল্লাহর ওলি চারজন শুয়ে এই জায়গায় ওদের কবর জিয়ারত করলে আপনার ঈমানের সতেজতা এনে দিতে পারে না কি পারে কি পারে না কি পারে এই বিশ্বাস আপনাদের আছে কিনা তো ওলিয়া ওলিয়ার দরবারে যাওয়া যায় না কি যায় না অবশ্যই যাওয়া যায় আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন জিবরিল আমিন বলেন হুজুর আপনি তো আল্লাহর আরশের ভিআইপি গেস্ট আপনার একটু চেক আপ দরকার এটা ফর্মালিটি সুবহানাল্লাহ নবীজি বলেন চেক করবে কে কয় জান্নাত থেকে মেডিকেল টিম আসতেছে আল্লাহু আকবার জান্নাত থেকে মেডিকেল টিম আসতেছে বলে আচ্ছা নবী মাকাম ইব্রাহিম এবং জমজম কূপ এই দুটার মাঝখানে নবীজিকে শুয়াই দেওয়া হলো জান্নাত থেকে মেডিকেল টিম আসলো নবী বলেন শাক্কা সাদরি ও আখরাজা কালবি এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো বুকটা আমার শাক্কা বিদীর্ণ করলেন ও আখরাজা কালবি আমার হার্ট আমার কলব বের করলেন মাথায় অপারেশন হয় নাই অপারেশন হলো বান্দুদের দুই আঙ্গুল নিচে এখান থেকে নাভি পর্যন্ত কলব বের করলেন এই জায়গা থেকে কেমনে বলো কলব মাথায় কলব এই খুঁজে পায় না কথা বলেন ঠিক কি না শাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি কলব বের করলেন সুম্মা গুসিলা বিমা এ জমজম এরপর জমজমের পানি দিয়ে ওয়াশ করলেন সুবহানাল্লাহ বলেন সুম্মা উমতুলিয়া বিন নূর ওয়াল হিকমা নূর দিলেন হিকমত দিলেন জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন কলবটা ভরে দিলেন যা যা দরকার সব ডাউনলোড করে দিলেন আওহা ইলা আব্দিহি মা আওহা উপরেও দিবেন নিচেও শক্তি সাহস সব দিয়ে দিলেন দেওয়ার পরে আমার নবীর অবস্থা আলাদা হয়ে গেল আল্লাহর নবী তিনি এবার উপর পর্যন্ত পৌঁছলেন আমি যেটা আপনাদেরকে বলতে চাই কলব এটা মারেফত থাকার জায়গা কলব মহব্বত থাকার জায়গা কলব ইমাম বুখারী বাব কায়েম করলেন আজকে মারেফতের কথা শুনলে অনেকেই চোখ উল্টাই দেয়
আচ্ছা বলেন ঠিক কি না নবীর প্রাণের কথা শুনলে চোখ উল্টায় দেয় ইমাম বুখারী তরজমাতুল বাপ লিখতে গিয়া আমার নবীজি রোজা মোবারকের পাশে জায়গা করে নিয়েছিলেন নবীর কবরের পাশে আমি বলতে চাই ইমাম বুখারী যদি নবীর কবরের পাশে জায়গা করে নিতে পারে নবীর মাজার জিয়ারত করতে পারে নবীজি রোজা জিয়ারত করতে পারে ইমাম বুখারী এক বছর নয় দুই বছর নয় পাঁচটা বছর সময় দিলেন নবীজি রোজার পাশে আমরা যদি ওলি আউলিয়া আম্বিয়া আলাইহিস সালামের মাজারে যাই তোমরা আমাদেরকে কেন কবর পূজারী বলো জাতি জানতে চাই ঠিক কি না বলেন কবরে কোনো পূজা হবে সেজদা ঢোল তবলা নাচানাচি ফলাফলি কবর হবে জিয়ারত সবাই বলেন কবর হবে কবর হবে কবর হবে জিয়ারত আল্লাহর ওলিদের মাজার কবর আমরা জিয়ারত করব আমার রাসূল নিজেই তার মার মাজার জিয়ারত করেছেন সহি মুসলিমের বর্ণনা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারা কবরা উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা নবীজি নিজে তার মার কবর জিয়ারত করেছেন নবীজি নিজে কেঁদেছেন সাহাবায়ে কেরামও কেঁদেছেন রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম আল আন ফাজুরুহা তুমি এখন কবর জিয়ারত করো ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা কবর জিয়ারত করে মৃত্যুর কথা মনে পড়ে তুযাক্কিরুল আখিরা আখিরাতের স্মরণিকা হয়ে যায় তুযাক্কিরু মানে দুনিয়া লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে কবরের কাছে গেলে কবর পূজা নয় নয় বরং অন্তর নরম হয়